চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন কাদের মির্জা নোয়াখালীর কোম্পানিগঞ্জের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা মঙ্গলবার পনেরোই জুন বিকালের মধ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গ্রেপ্তারের সময় বেঁধে দেন তিনি এ সময় তার দাবি মেনে না নিলে আগামী বুধবার ষোলোই জুন সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সোমবার চোদ্দই জুন সকাল পৌনে নয়টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে দাঁড়িয়ে মাইকে তিনি এই ঘোষণা দিয়েছেন এ তিনি বলেন এমপি একরামের চামচা নোয়াখালীর পুলিশ সুপার নির্দেশে নতুন ভারপ্রাপ্ত সহ এডিশনাল এসপি শামীম ওসি তদন্ত ও পুলিশ গোয়েন্দা শাখার ডিপি পরিদর্শক রবিউলের নেতৃত্বে এখানে তাণ্ডব চলছে কাদের মির্জা আরও বলেন প্রশাসনের ছত্রছায়ায় সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে তাদের একটি লোককেও প্রশাসন গ্রেপ্তার করেনি মঙ্গলবার বিকালের মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে অন্যথায় অবরোধ চলবে বুধবারের অবরোধে শুধু ব্যাটারি চালিত রিকশা চলবে বাকি সব ধরনের যানবাহন বন্ধ থাকবে বলে ঘোষণা দেন কাদের মির্জা তিনি অভিযোগ করেন কোম্পানিগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধের নামে আমার প্রতিপক্ষরা বাস সিএনজি ভাঙচুর ও লুটপাট করছে কিন্তু প্রশাসন টাকা খেয়ে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কাদের মির্জা আরও বলেন পরশু বুধবার কোনো বাস সিএনজি বসুরহাট থেকে ছেড়ে যাবে না সন্ত্রাসীদেরকে পেলে তাদের হাত পা ভেঙে দেবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দিন এবং প্রতিদিন দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি আসসালামু আলাইকুম